কবুতরকে ধান খাওয়াবো, তাহলে লাগবে ওই রকম একটা ছিদ্রওয়ালা বল, এটা স্টিলের হোক বা অ্যালুমিনিয়ামের হোক। ছিদ্র না থাকলে তাতে ছিদ্র করে নিতে হবে। পরিমাণ মতো ধান নেওয়ার পালা। কি পরিমাণ ধান আমাদের কবুতরের লাগবে এটা আন্দাজ করে আমাদেরকে নিতে হবে। আমার জন্য যে পরিমাণ ধান লাগতেছে আমার কবুতরের জন্য, ঠিক সেই পরিমাণ ধান আমি আমার কবুতরের জন্য নিয়ে নিতেছি সেই ছিদ্র করা বা ছিদ্র থাকা বলে। ধান নেওয়ার পালা শেষ। এবার ধান খাওয়াবো কবুতরকে। আপনারা জানেন এর আগেও ভিডিওতে বলেছি, সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন আমি আমার কবুতরকে ধান উপহার দিয়ে থাকি। এবার ধান ধোয়ার পালা। অন্য খাবার ধুতে হয় না, কিন্তু ধান ধুয়ে খাওয়ার প্রয়োজনীয়তা আজকে ভিডিওতে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পানির কল ছেড়ে এতে ধান রেখে আমি হাত দিয়ে নেড়ে চেড়ে ধানটিতে একদম পানি লাগানোর চেষ্টা করতেছি। প্রত্যেকটা ধানে যেন পানি লাগে। এবার কলটা বন্ধ করে প্রত্যেকটা ধানে পানি লাগানোর আপ্রাণ চেষ্টা আমি করে যাচ্ছি। এই হাতে নাড়াচাড়া দিতে ধানের ভিতরে যে ময়লাচুকু ছিল বা ধুলিবালি কণা ছিল, এগুলা কিন্তু এখন পরিষ্কার আমাদের চোখের সামনে ভেসে উঠছে। আবার পানির কলটি ছেড়ে দিলাম এবং ধানের যে উচ্ছিষ্ট অংশ, যেটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় সুসা বলে থাকি, সেই যেটির ভিতরে ধানের কোনো আইস নাই, একদম শূন্য, ওই ধানটি আমরা পানির সাথে প্রবাহিত হয়ে যায় সেই চেষ্টায় আমরা চেষ্টা করতেছি। এবং নেড়ে ছেড়ে নিচের ছুসাগুলিকে, মানে উচ্ছিষ্ট অংশটিকে পানির সাথে আমরা ফেলে দেওয়ার চেষ্টা করতেছি। এতে করে যেমনভাবে ধানের ছুসা ধান থেকে আলাদা হয়ে যাচ্ছে, ঠিক তেমনিভাবে ধুলি বালি ময়লা যাই ছিল, এই ধুলি বালি ময়লাগুলি উপর দিয়েও প্রবাহিত হতে যাচ্ছে এবং ছিদ্র থাকা বলের নিচ দিয়েও প্রবাহিত হতে যাচ্ছে। ছিদ্রটুকু এমন পরিমাণ রাখা উচিত যে পরিমাণ পানি উপর থেকে পড়বে তার চেয়েতে অন্তত 1/5 পানি যেন বলের ছিদ্র দিয়ে প্রবাহিত হয়, তাহা না হলে এই ধান ধোয়ার ব্যালেন্সটুকু থাকবে না। যে পরিমাণ পানি দিলাম তার চেয়ে বেশি যদি পানি নিচ দিকে প্রবাহিত হয়ে যায় তাহলে ধান ধোয়ার হবে না। ধান ধুতে গেলে অবশ্যই নিচ দিকে একদম গাঢ় বালি যেটা আছে ওইটা যেন ছিদ্র দিয়ে পড়ে যায় এবং উপর দিকে আপনার পানি প্রবাহিত হয় এবং সেই পানির সাথে ধুলি বালি ময়লা এবং সুসাগুলো যেন আপনার পানির সাথে প্রবাহিত হয়ে যায় উপর দিকে, সেই চেষ্টাই আপনাকে রাখতে হবে এবং সেই হিসাব করেই আপনাকে বলের ছিদ্রটুকু রাখতে হবে। যথাসম্ভব চেষ্টা করব আমরা যতটুকু পারা যায় এই পানিটাকে স্বচ্ছ থেকে আরও স্বচ্ছ হোক। পানিটা যত স্বচ্ছ হবে আমার ধানগুলি তত স্বচ্ছ হবে, পানি যত ঘোলাটে থাকবে আমার ধানটি তত ঘোলাটে থাকবে, তত ময়লা থাকবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন, মানে পানিটা যত ক্লিয়ার থাকবে আমার ধানটা তত পরিষ্কার থাকবে। আমার ধাপড়িতে থাকা দুই দিকে মোটামুটি 84টির মতো কবুতর রয়েছে, সেই 84টি কবুতরকে আমি মিশকার খাবার দিলে বা অন্য কোনো খাবার দিলে 10 থেকে 15 মিনিট একদিকে, অন্যদিকে 10 থেকে 15 মিনিট তাহলেই শেষ হয়ে যায়। কিন্তু ধান খাবার দিতে গিয়ে ধান আমাকে পরিকল্পিতভাবে ধান তৈরি করতেও মিনিমাম 20 থেকে 25 মিনিট সময় লাগে। আর এই ধান খাওয়াতে যেদিন আমি ধানটি খাওয়াবো ঠিক সেদিন আমাকে সময় দিতে হয় মিনিমাম 2 সাইডে, মানে নর এবং মাদের দাপড়ি মিলিয়ে 2 সাইডে মিনিমাম 1 ঘন্টা সময় আমাকে ব্যয় করতেই হয়। তাহলে বোঝা গেল অন্য মিশকার খাবার খাওয়ানোতে কবুতর সময় নেয় কম, কিন্তু ধান খাওয়াতে কবুতর সময় নেয় বেশি। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো ধানকে ঠিক প্রক্রিয়াজাত করে কবুতরের সামনে উপস্থাপন করাটাও একটা শৈল্পিক বিষয়। এবার বলতে পারেন, হ্যাঁ ভাই, এই ধান তো প্রতিদিন না ধুয়ে ইচ্ছে করলে একদিন ধুয়েই প্রতিদিন পরিবেশন করা যায়। হ্যাঁ ভাই, কথাটা সত্য, কিন্তু আমার এই বিষয়টি নিয়ে একটু বিতর্ক রয়েছে। বিতর্কটি হচ্ছে, আমি যদি ধানকে
একদিন ধুয়ে সব ধান শুকিয়ে দিই তাহলে ধানটি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ধানে পানি লাগার কারণে ধানের মধ্যে যে ধানের গায়ে যে অংশটি থাকে এই অংশটি অনেক সময় কবুতরের গলায় বা কবুতরের মুখে আটকে যায়, এবং ধানটি সফট হওয়াতে পানি লাগার কারণে ধানটি অনেক সফট হয়ে যায় এবং সেই সফট ধানটি কবুতর খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কবুতরের গলায় যাতে আটকে না যায় সেই ব্যবস্থার জন্যই ধান ভিজিয়ে ভিজিয়ে প্রতিদিন যে এক দুই দিন আমি সপ্তাহে ওদেরকে প্রয়োগ করি ঠিক এভাবেই ভিজিয়ে ভিজিয়ে ধানকে পানি ফেলে দিয়ে ধানটিকে রেখে আমি ধানগুলো প্রয়োগ করি। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। ধান বিষয়ে এর আগেও একটি ভিডিওতে আমি উল্লেখ করে দিয়েছি, আজও বলি, ইচ্ছে করলে আপনি এই ধানকে 6-8 ঘন্টা ভিজিয়ে রেখেও আপনার প্রিয় কবুতরের সামনে খাবার হিসাবে আপনি উপস্থাপন করতে পারেন। যদি আপনার সময়ের কবি মূল্যবান সময় থাকে তাহলে হয়তোবা এই প্রক্রিয়াটি আপনি করতে পারবেন না, আর যদি আপনি চান আপনার সময়টাকে ব্যয় করে আপনার কবুতরকে ঠিক এভাবেই ধান খাওয়াবেন তাহলে অবশ্যই খাওয়াতে পারবেন, এটা একান্ত আপনার ইচ্ছা। আমি কিভাবে খাওয়াই বা আমি এই পথটি বাতলে দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিওটি। পাশাপাশি বলে নেওয়া ভালো, আগে গ্রামের কৃষকরা যেভাবে ধান উত্তোলন করত এবং যে মহব্বত করে ধানকে গোলাজাত করত এখন কিন্তু তা খুব কমই দেখা যায়। এখন সব কিছুতেই একটি বাণিজ্যিক চিন্তাধারণা, এখন ধান পাকতে দেরি হয়, কাটতে দেরি হয় না, কাটতে দেরি হয়, শুকাতে দেরি হয় না, শুকাতে দেরি হয়, দোকানে বেচতে দেরি হয় না। খুব কম কৃষকই আছেন এখন এরকম পাওয়া যায় নিজের খাবার ছাড়া ধান মজুত করে রাখেন, এখন ওইরকম কৃষক খুব কমই পাওয়া যায়। বা পাশাপাশি আমরা যেটা দেখি সেটা হচ্ছে ধান থেকে একদম সুসামুক্ত করে ধুলিবালি মুক্ত করে প্রক্রিয়াজাত করে এটাকে গুদামজাত বা গোলাজাত করা এখন প্রায়শই আমাদের দেখতে পাওয়া যায় না বললেই চলে। এটা যেন আমাদের পুরাতন ঐতিহ্যকে আমরা হারিয়ে ফেলেছি, পাশাপাশি এইরকম সিস্টেম করাটা আমাদের কৃষকদের জন্য একটি দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে। আশা করি আপনারা দেখতে পারতেছেন কী পরিমাণ মানে ধানের উচ্ছিষ্ট অংশ এই সিঙ্কের মধ্যে বা এই ধোয়ার পাত্রের মধ্যে বের হয়েছে আপনারা দেখতে পারতেছেন। ঠিক বোলের মধ্যে ছিদ্র থাকার কারণে বোলের উচ্ছিষ্ট পানিটুকু এই ছিদ্র দিয়ে বের হতে যাচ্ছে, কিছুক্ষণ সময় প্রায় 5-10 মিনিট সময় এখানে অপেক্ষা করতে হবে। যাই হোক, যে কথাটি বলতে চাইছিলাম, আগে যেভাবে ধানকে যেভাবে কৃষকরা মহব্বত করতো বা ধানটাকে যেভাবে প্রক্রিয়া করতো মহব্বতের সাথে বা সফট হাতে, এখন কিন্তু এটা আর নেই। এই ধানের মধ্যে যে সুতাটুকু পাওয়া গেছে, আমি কিন্তু ধান কেনার পর এই ধানগুলাকে, গত বছর আমার ধান কেনা ছিল পুরাতন হওয়ার জন্য, এই ধানগুলোকে আমি ঝেড়ে প্রক্রিয়াজাত করে ড্রামজাত করে রেখেছিলাম, তারপরেও এই পর্যন্ত সুসা ধান থেকে আবার বের হয়েছে ধোয়ার কারণে। আমি চাই না আমার কবুতরকে এই ধান খাওয়াতে গিয়ে কোনো রকম আপোষহীন, এটা আমি একান্তই চাই না। তাই যে ধানটি খাওয়াবো অবশ্যই তাকে পিওর ধানটি খাওয়াবো, ভালো ধানটি খাওয়াবো, ময়লা মুক্ত ধান খাওয়াবো, ধুলিবালি মুক্ত ধান খাওয়াবো, তাই আমার এই ব্যবস্থা। এবার এটাকে একটা ছাঁকনিতে, এই ধানগুলিকে একটা ছাঁকনিতে বা ছালনে রেখে এটা থেকে পানি ভালো করে নিংড়ানোর পালা। বোলের তলানিতে থাকা সেই ধানগুলোতে আবার পানি দেওয়ার চেষ্টা করতেছি এবং তাকে আবার ভালোভাবে ধুয়ে নেওয়ার চেষ্টা করতেছি, এবং এই ময়লা পানিটাকে ফেলে আবারও ধুলিবালি মুক্ত করার চেষ্টা করতেছি। আশা করি আপনারা পানি দেখেই আন্দাজ করতে পারতেছেন এই নিচ তলানিতে কী পরিমাণ ধুলিবালি আবার রয়ে গেছে। আমি 100% করতে পারি কিনা জানি না পরিষ্কার, কিন্তু চেষ্টা করি 100%, জানি না কতটুকু আমি করতে পারছি আমার কবুতরের সেরা ধান খাবারটি কবুতরকে উপস্থাপন করার জন্য। যে পরিমাণ ধান নষ্ট করলাম, যে পরিমাণ সময় ব্যয় করলাম, যে পরিমাণ সুসা সেদিন প্রক্রিয়াজাত করার সময় ফেলে দিলাম, তাতে মনে হয় ধান খাওয়াতে গিয়ে কবুতরকে আমার অর্থনৈতিকভাবে কোনো লাভবান আমি হচ্ছি না। কিন্তু কবুতরকে ধান যে খাওয়াতেই হবে, সপ্তাহে অন্তত 2-1 দিন কবুতরকে হালকা রাখার জন্য ধান খাওয়ানোটা আমি বাধ্যতামূলক মনে করি। তাই গত বছর মোটা ধান বা বপন করা যে ধানটি আছে সেই ধানটি বর্ষাকালে যে ধানটি হয় সেই ধানটি আমি
প্রক্রিয়াজাত করে রাখছিলাম। এখন দেখতে পারতেছেন সেই চালনের নিচ থেকে টপ টপ করে বেয়ে পানি পড়তেছে। 5 মিনিট পর এবার এই ধানটি আমার উপস্থাপনের পালা। ধাপড়ির সামনে নিয়ে নিলাম ধানটি, সঙ্গে পানি নিয়ে নিলাম। সেদিনটি ছিল খুবই গরমের দিন, এই দিনে আমার কবুতরকে আমি স্যালাইন পানি উপহার দেব, সাথে দানও উপহার দেব। নর কবুতরগুলোকে উড়িয়েছি, বেশিরভাগ কবুতর ধাপড়িতে ঢুকে গিয়েছে, ট্র্যাপিং হয়ে গেছে, আর কিছু কবুতর রয়ে গেছে, যদি ঢুকে ঢুকলো, যদি না ঢুকে ট্যাপ ডোর দিয়ে তাহলে ওদেরকে পানিশমেন্টে রাখা হবে। হ্যাঁ বন্ধুরা, এবার আমার ধানটিকে ওদের সামনে পরিবেশন করার পালা। খাবার পাত্রের তলানিতে একটি সাদা আয়েশ জাতীয় একটি পদার্থ বা একটি খাবারের উচ্ছিষ্ট অংশ আপনারা দেখতে পারতেছেন। মিসকার খাবারে কিছুটা যদি পুকে ধরে যায়, ওই পুকের থেকে এক ধরনের খাবার থেকে এক ধরনের পাউডার নির্গত হয়, সেই পাউডারটি হয়তোবা লেগে রয়েছে। এই খাবার পাত্রটি সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার করে দেওয়া উচিত। কবুতরের খাবারের পালা শুরু, কিন্তু পানি পরিবেশন করব আমি আরও একটু পরে। মিনিমাম 10 মিনিট পরে ওদেরকে পানি সরবরাহ করার চেষ্টা করব, এর আগে নয়। আর ধানটিও মোটামুটি ভিজে ভিজে ভাব রয়েছে ধানের মধ্যে, তাই নগদে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। উপরে কয়েকটি কবুতর ঘোরাফেরা করতেছে, আপনারা দেখতে পারতেছেন। আমি মুখ দিয়ে ডাক দিতেছি, আয় আয় আয়, পাপ 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 করে। তারপর তারা যদি ঢুকে ঢুকলো, যদি না ঢুকে তাহলে অবশ্যই পানিশমেন্ট, কারণ কবুতরকে যেদিন আমি ধান দিই সেদিন একটু সময় নিয়েই দিই, এবং সেদিনই তাকে তাদের পানিশমেন্টের পালা। কবুতরের পানিশমেন্ট কি এ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও অলরেডি দেওয়া আছে, যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি ভিজিট করুন। পাশে থাকা মাদির রুমটি, মাদিগুলা থাকে থাকে শুধু দেখছে, পাশে খাবার দেওয়া হয়ে গেছে, তারা এবার খাবারের অপেক্ষা করতেছে। আলহামদুলিল্লাহ কবুতর ট্র্যাপিং শুরু হয়ে গেছে, আবার ওদের মধ্যে ঝগড়া মারামারিও শুরু হচ্ছে, নেতৃত্ব নিয়ে স্থান দখলের নেতৃত্ব, এটা স্বাভাবিক কবুতরের থাকেই। চালার মধ্যে আরও 2-3টি কবুতর দেখা যাচ্ছে, আশা করি শতভাগ ট্র্যাপিং হবে ইনশাল্লাহ। ট্র্যাপিং হওয়া শুরু হয়ে গেছে, মোটামুটি 10 মিনিট অতিবাহিত হয়ে গেছে, এবার ওদের পানি পরিবেশন করার পালা। তাই পানির পাত্রটি এবার আমি কবুতরের সামনে, নর কবুতরগুলির সামনে উপস্থাপন করলাম। এবার পানি খাওয়ার একটি প্রতিযোগিতা ওদের মধ্যে হচ্ছে। আসলে মূল বিষয়টি আমি যেটা বোঝাতে চাইছি,
মানে ধান খাওয়াতে গিয়ে কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ সময় ব্যয় করতে হয় তা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর ধানগুলা আমি কবুতরকে কীভাবে উপস্থাপন করি খাওয়ার জন্য তা আজকে দেখানোর জন্য এবং পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি। আমি চাই প্রত্যেকটা পায়রাপ্রেমী তাদের শখের কবুতরকে বা প্রিয় কবুতরগুলোকে ঠিক এভাবে যেন একদম ফ্রেশ ধান তাদেরকে উপস্থাপন আমরা করতে পারি, ধুলি ভালি মুক্ত ধান। তাহলে কবুতর খাবেও ভালো, কবুতরের স্বাস্থ্যও থাকবে ভালো এবং ধান আটকে গিয়ে কোনো কবুতর অসুস্থ হয়ে মারা যাবে না। এই জিনিসগুলা বোঝানোর জন্যই আজকের এই ভিডিওটি। নর কবুতরগুলার পানি এবং খাবার খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে, তারা তৃপ্তি সহকারে যার যার জায়গায় অবস্থান নেওয়া শুরু করেছে। অলরেডি 80% কবুতর তারা তাদের জায়গা স্থান নিয়ে গেছে, দখল করে বসে গেছে, বাকিগুলা রয়েছে এখন মারামারি করবে আর ধান খাওয়ার চেষ্টা করবে। তাই আমি খাবার পাত্রটিকে এবার পাশে মাদি কবুতরের রুমে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এর ফাঁকে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার মাদি কবুতরগুলোকে, অ্যাডাল্ট মাদি কবুতরগুলোকে আমি ধাপড়ি থেকে উড়িয়ে দিয়েছি, আর যে বাচ্চা কবুতরগুলো আমার ধাপড়িতে রয়ে গিয়েছে সেই কবুতরগুলোকে এবার খাবার উপস্থাপন করার পালা। বাচ্চা কবুতরগুলো খাবার খেয়ে নেবে মাদি কবুতরগুলোর আগেই, আর মাদি কবুতরগুলো ফ্লাই করে সেখানে এসে ট্র্যাপিং করে তারপর পানি এবং খাবার তাদের সামনে উপস্থাপন করা থাকবে এবং তারা এই ট্র্যাপিং করার পরপরই খাবার এবং পানি পেয়ে যাবে। আর এই ফাঁকে আমি ওদেরকে খাবার উপস্থাপন করে মাদি কবুতরের ফ্লাই দেখার পালা। দিয়ে দিলাম বাচ্চা কবুতরগুলোকে ধান খাওয়ার জন্য। 10 মিনিট পর আমি তাকে পানির পাত্রটি উপস্থাপন করব। আর নরের ধাপড়িতে পানির পাত্র এখনও রেখে দিয়েছি, তারপরই 10 মিনিট পর মাদি কবুতরগুলোর কাছে বা বাচ্চা কবুতরগুলোর কাছে মাদির ধাপড়িতে পানির পাত্রটি সরিয়ে দেব। আর ঠিক বিকালবেলা আবার নর কবুতরগুলোকে পানি সরবরাহ করব মাদি কবুতরগুলো পানি খাওয়ার পর। তাতেই আমার কাজ শেষ। এই বাচ্চা কবুতরগুলো এবার খাবার খেতে ব্যস্ত, 10 মিনিট পর তারা পানি উপহার পেয়ে যাবে। 10 মিনিট অতিবাহিত হয়ে গেছে, এবার ওদেরকে আমার পানি উপস্থাপন করার পালা। যাদের পায়রার প্রতি শখ আছে এবং পায়রা পোষেন, তারা পায়রার এই দৃশ্যটি তাদের মনকে যে কতটুকু আনন্দ দেয় একমাত্র পায়রা প্রেমিকই বুঝতে পারবেন। অন্য কারো বোঝা খুব কষ্টসাধ্য বিষয়। পানি পান হয়ে গেছে, এবার খাবার যেগুলা কম খেয়েছে এগুলো খাবার খেয়ে নেওয়ার পালা। এদিকে মাদি কবুতরগুলো আকাশে উঠতেছে, খুবই গরম, তার মধ্যে অন্তত 12:30 বা 1টা হবে দুপুর। এই ব্যবসা গরমেও কবুতর মোটামুটি উঠতেছে, দেখে ভালোই লাগছে। ওদের চাক কোথা থেকে যেন কোথায় চলে যায় খুঁজে পাওয়াটাই মুশকিল, অনেক সময় কবুতর এমনটি করে। আমি নিজেই খুঁজে পাচ্ছি না কবুতরগুলো কোন দিকে আছে, তারপরও চেষ্টা করতেছি আপ্রাণ আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর জন্য।
ভাদ্র মাসের 13 তারিখ শীতের জন্ম, আর এই শীতের সূচনা লগ্নেই কবুতরগুলোর পারফরমেন্স দেখে সত্যিই আমি মুগ্ধ। হঠাৎ করে আমার গতকালকে নতুন লফট চেনানো এব্রিল গ্রিজেল কবুতরটি হারিয়ে গেছিল ছাড়ার পর, এক রাত্র পর আজ এই মুহূর্তে হঠাৎ আমার কবুতরটি আমার দাপটির উপর এসে ল্যান্ড করলো। তাই দৌড়ে আমি চলে আসলাম কবুতরের চোখের আড়ালে। আলহামদুলিল্লাহ খুব টেনশনে ছিলাম এই কবুতরটি নিয়ে, খুব পছন্দের একটি কবুতর। হারিয়ে যায় এই অবস্থা থেকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। এবার মাদিগুলাও ট্র্যাপিং করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরেই আমার খাবার পাত্র এবং পানির পাত্র সরিয়ে নেওয়ার পালা। সর্বোপরি বুঝতে পারলাম ধান খাওয়ানোটাও একটু কষ্টের ব্যাপার, ব্যয়বহুল ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার, প্রসেসিংয়ের ব্যাপার, শুধু ধান খাওয়ালেই চলবে না। আগামীতে দেখা হয়ে যাবে নতুন কোনো না কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।